হযরতে আবু বকরকে শুনাইয়া দুইয়া আবুদি বলতেছে, আবু বকরের আল্লাহ গরিব না হয় কেন যাকাত চাইবে সদকা চাইবে? আবু বকরের মেজাজ বড় গরম। পিছে তাকাইয়া দেখলেন দুই ইয়াহুদি, এক ইয়াহুদির কলার দলে ঠাস করে একটা থাপ্পড় মারলেন, বলেন আল্লাহু আকবার। এমন থাপ্পড় মারছে এক থাপ্পড়ে রাস্তার সাইডে নর্দমায় গিয়া পড়ছে, বলেন আল্লাহু আকবার। আপনি যেই সাহাবীর বেশি মহব্বত করেন, আপনি যার বেশি ভালোবাসেন, সে আজকে আমাদের উপর জুলুম করেছে, আমার বন্ধুর থাপ্পড় মারছে। এরপর দুই ইয়াহুদি আমার নবীর সামনে যখন বাদী হয়ে মামলা করলো, তোমার আমার নবী দয়ার নবী মায়ার নবী, হযরতে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর কোথায় আছো? আমার সামনে আসো, ইহুদিরা তোমার নামে মামলা করেছে, তুমি নাকি থাপ্পড় দিয়েছো, কিন্তু তুমি যে থাপ্পড় দিয়েছো এইটা আমি নবীর অন্তরে বিশ্বাস হয় না। কারণ আবু বকর এমন মানুষ যে কোনোদিন সহজে রাগ হয় না। কেউ যদি আবু বকরকে থাপ্পড় দেয়, আবু বকর পাল্টা কোনো জবাব দেয় না। এত নরম দিলের মানুষ আবু বকর, সে কোনোদিনও মানুষকে আঘাত করতে পারে না। আমি বিশ্বাস করি না আবু বকর এবার বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি যেই অভিযোগ করেছে আমি বাস্তবেই ওদেরকে থাপ্পড় মেরেছি। কি বল, তুমি থাপ্পড় দিতে পারো? তুমি মানুষকে মারতে পারো? এটা তো আমার বিলিভ হচ্ছে, কেমনে সম্ভব? তোমার মতো নরম দিলের মানুষ কেমনে সম্ভব? তোমার মতো সিদ্দিক একবার একজনকে থাপ্পড় দেওয়া? ইয়া রাসূলুল্লাহ, আমি তো থাপ্পড় এমনি এমনি দেই নাই। পয়গম্বর বলেন, তোমার কি ওরা গালি দিছে? না না, আমারে গালি দেয় নাই। তাহলে তোমার বাবার কি গালি দিছে? না, আমার বাবারেও দেয় নাই। আবু বকর, তোমার মাকে নিয়ে কোনো মন্তব্য করেছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, না, আমার মাকে নিয়েও কোনো গালি দেয় নাই। তাহলে তারা কি অন্যায় করেছে? হযরতে আবু বকরের দুই চোখে পানি, চোখের পানি টল টল করে নাক বেয়ে জমিনে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি আমায় মারতো আমার কোনো দুঃখ ছিল না, আমার বাবা মা কেউ নিয়ে যদি মন্তব্য করতো আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু ওরা আমার আল্লাহরে নিয়ে কটু কথা বলেছে। ওরা আমার আল্লাহরে ভিখারি বলছে, আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। ওরা বলছে, ইন্নাল্লাহ ফকির, নিশ্চয়ই মুসলমানদের আল্লাহ হচ্ছে গরিব, মুসলমানদের আল্লাহ ভিক্ষু। আল্লাহর নবী গো, আমি এই কথা সহ্য করতে পারি নাই, আমি রাগে মেগে গরম হইয়া আমি ওই ইহুদির গালে থাপ্পড় দিয়েছি। রাহমাতাল লিল আলামিন, এবার ইহুদির জিজ্ঞাসা করে, ওরে ইহুদি, তুমি কি সত্যি আমার আল্লাহর বিরুদ্ধে বাজে মন্তব্য করেছো? ইহুদিরা বড় বেঈমান, সেকেন্ডের মধ্যে কথা ঘুরিয়ে ফেললো, বলে, না না, আমি তো আপনাদের আল্লাহকে নিয়ে কোনো বাজে মন্তব্য করি নাই, আপনাদের আল্লাহ সম্পর্কে আমি খারাপ কিছু বলি নাই, আবু বকর আমায় বিনা অপরাধে আমায় থাপ্পড় মেরেছে। রাহমাতাল্লিল আলামিন, বলেন তোমার সাক্ষী আছে কিনা? ইহুদি তো দুইজন ছিল, একজন থাপ্পড় খাইছে আর একজন পালাইছে, ঠিক কিনা? এবার যেইটা পালাইছে ওই যার নিয়ে আসছে, হুজুর আমার এই সাক্ষী আমারে থাপ্পড় দিয়েছে। এবার বিশ্ব নবী বলে, আবু বকর, তুমি যেই কথা বলেছো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? কিন্তু হযরতে আবু বকর রাস্তায় ছিল একা, হযরতে আবু বকরের কোনো সাক্ষী নাই। আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী আমি নিজে। রাহমাতাল লিল আলামিন,
চোখের পানি ছেড়ে দিয়ে বলে আবু বকর আমি বিশ্বাস করি তুমি মানুষকে বিনা অপরাধে মারতে পারো না, আমি বিশ্বাস করি, কিন্তু আইন আদালত বিশ্বাস দিয়ে চলে না, আইন আদালত চলে সাক্ষী দিয়া। তুমি আমার প্রিয় সাহাবি কিন্তু যেহেতু সাক্ষী নাই সেহেতু তোমার উপর আমি আইন জারি করে দিলাম, তুমি যেইভাবে ইহুদির থাপ্পড় মারছো ইহুদিও তোমার সেইভাবে থাপ্পড় মারবে। আবু বকরের কোনো কথা নাই, মুখে কোনো কথা নাই, দুই চোখ দিয়ে পানি পড়তেছে। রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলেন ইয়াহুদি আবু বকরকে থাপ্পড় মারবে, আসমান জমিনের ফেরেশতারা কান্না করতেছে। কেমনে সম্ভব যেই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করার পর কোনোদিন মিথ্যা বলে নাই, যেই মানুষটা নবীর হিজরতের সাথী, যেই মানুষটা নবীর কষ্টের সাথী দুঃখের সাথী, ওই মানুষটারে কেমনে থাপ্পড় মারবে তাও আবার হাজার হাজার মানুষের সামনে? সম্ভাবনা এই দৃশ্য দেখা বড়ই কষ্টকর, কিন্তু কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা নাই, কারণ এই রায় দিয়েছে তোমার আমার দয়ার নবী বিশ্ব নবী, ঠিক কিনা? আবু বকরের তো সাক্ষী নাই, আবু বকরের চোখের বাণী আল্লাহর দরবারে মাকবুল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে ওই ইহুদিদের বিপক্ষে সাক্ষী হইয়া গেল। অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের জন্য সাক্ষী হইয়া গেল, বিশ্ব নবীর কাছে জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠায় দিলে, ও আল্লাহর নবী ও আমার প্রিয় হাবিব আবু বকরের সাক্ষী নাই, এই জমিনে যাদের কেউ নাই তাদের জন্য আছে কে? চিৎকার দিয়ে বলেন কে? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, লাকদ সামি আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই নিশ্চয়ই শুনেছি, বলেন আল্লাহু আকবার। কালাল্লাযীনা ক্বালু তারা বলেছে, ইন্নাল্লাহ ফকীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন গরিব ভিক্ষুক, বলেন নাউযু বিল্লাহ, নাহনু আগনিয়া আর আমরা এবং আমাদের খোদা হচ্ছে ধনী, বলেন নাউযু বিল্লাহ। আবু বকর আল্লাহর পানে শুকরিয়া আদায় করতেছেন, রহমাতাল লিল আলামিন ওহি পাইয়া এবার তার রায় ঘুরাইয়া দিলেন। এই দুনিয়াতে আবু বকরের কোনো সাক্ষী ছিল না, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী হইয়া গেল। আল্লাহু আকবার, এটাই হচ্ছে দুনিয়ার সিস্টেম, দুনিয়ার নিয়ম। এই দুনিয়াতে যদি কারো কেউ না থাকে, অসহায়ের পাশে থাকেন কে? মাজলুমের পাশে থাকেন কে? হয়তো আজ হোক কাল হোক একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে সত্য উন্মোচন করে দেন, ঠিক কিনা? লাকদ সামিআ আল্লাহু কওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহ ফকীর, إن الله فقير ونحن أغنياء. قال النبي صلى الله عليه وسلم، من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم، لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
আও কামা পালাম নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। জবান খুলে মোহাব্বতে দুরুদে ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। نهيد جهام مثال জাহামে কমালে মুহাম্মদ বলাগাল উলা কশফত তুজাবি জামালি হাসন তুজমি খসালি সল্লু আলাইহি ওয়া আলিহি। কোথায় রইলে আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান আলী, তোমাদের বিহনে জিকর ইসলাম মাটির সাথে জয় মিশি বলাগাল উলা কশফত তুজাবি জামালি হাসন তুজমি খসালি সল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বদল জালিয়া রহমানী আল ইসলামিয়া লিল বানাত মহিলা মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন। আজকে এই মহাসম্মেলনে উপস্থিত শ্রদ্ধা ভাজন সভাপতি, প্রধান অতিথি ও দেগার ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় আমার মুমিন মুত্তাকি ভাইয়েরা এবং পর্দার আড়ালে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য কালেমাতুর শুকর বলি আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের ঘোষণা অনেক মানুষের কানে পৌঁছলেও সবাই এখানে আসতে পারে তো সবাই আসতে পারবেও না, এখনো আশেপাশে মানুষগুলো ঘোরাফেরা করতেছে, তাদের নসিবে এখন পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। আপনাকে আমাকে আল্লাহ ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, আল্লাহর ভালোবাসা যারা পায় তারা সৌভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? তাদের মতো সৌভাগ্যবান আর কেউ। সুতরাং যারা আশেপাশে আছেন তাড়াতাড়ি মাহফিল প্যান্ডেলে চলে আসুন, এবং আশেপাশে যে সকল মা বোনরা এবং ছোট্ট ছোট্ট ভাইয়েরা আমার শব্দ করতেছেন, নয়েজ করতেছেন, আপনারা নয়েজ বন্ধ করুন, শব্দ বন্ধ করুন, এটা ইসলামী মাজলিসের সাথে আদবের খেলাফ। সুতরাং যারা আশেপাশে সাউন্ড করতেছেন একটু জবান বন্ধ করে যান, যাতে ইসলামী এই মহাসম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্যারে হাজিরিন আমি কথা বাড়াবো না, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতে বলেন, লাকাদ সামিআ আল্লাহু ক্বাওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আয়াতের সংক্ষেপ শানে নজর হচ্ছে এই, ইয়াহুদিরা আমাদের ইসলাম ধর্মকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে করতে এক পর্যায়ে আমাদেরকে বলে যে আমাদের আল্লাহ গরিব, আমাদের আল্লাহ ফকির। বলেন নাউজুবিল্লাহ। তারা কি যুক্তি দাঁড় করাইছে? তারা যুক্তি দাঁড় করাইছে
ইসলাম ধর্মে যে আল্লাহ, সেই আল্লাহ যাকাত চায়, ফেত্রা চায়, সদকা চায়। সুতরাং ওদের আল্লাহ গরিব বলেন, নাউযু বিল্লাহ। আনাহনু আগনিয়া, আর আমরা হচ্ছি ধনী। আমাদের মূর্তি, আমাদের আমরা যে মূর্তি পূজা করি, আমরা যে আগুনের পূজা করি, আমরা যে গাছের পূজা করি, এই গাছ আগুন মূর্তি আমাদের কাছে কিছুই চায় না। সুতরাং আমরাও ধনী, আমাদের খোদাও ধনী বলেন, নাউযু বিল্লাহ। ওরা আমার আল্লাহকে হে প্রতিপন্ন করতে চেয়েছিল। এই হে প্রতিপন্নের একটি সময়, একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনাইয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনাইয়া শুনাইয়া ইঙ্গিত করে, টিটকারি করে, ব্যঙ্গ বিদ্রুপ করে দুই ইয়াহুদি কথা বলতেছে, একজন আরেকজনকে বলতেছে, এ মুহাম্মাদের আল্লাহ কেমন, এ ইসলাম ধর্মে আল্লাহ কেমন, শুনেছি ইসলাম ধর্মে নাকি নতুন আয়াত নাজিল হয়েছে যাকাতে, শুনেছি ইসলাম ধর্মের আল্লাহ নাকি নতুন করে সদকা চায়, যাকাত চায়, বলেন নাউযু বিল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত ভালো মানুষ, হযরতে আবু বকরের মতো নরম দিলালা মানুষ এই আসমানের নিচে আর জমিনের উপরে নাই। হযরতে আবু বকরের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? রাহমাতাল লিল আলামিনের সামনে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আসমানের দিকে তাকাইয়া আসমানের তারাগুলো এক দুই তিন চার পাঁচ করে গুনতেছে, গণনা করতে করতে এক পর্যায়ে গণনা শেষ হয় না। আয়েশা রে তুমি কি করো? হযরত আয়েশা জবাব দেন, আল্লাহর নবী, আমি আসমানের তারকাগুলো গণনা করতেছি, কিন্তু আফসোসের বিষয় হলো আমি গণনা করে শেষ করতে পারি না। পয়গম্বর বলেন, কোনদিনও গণনা করে আসমানের তারকা গণনা করে শেষ করা সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব। যত বড় বিজ্ঞানী হোক, যত বড় দার্শনিক হোক, যত বড় সায়েন্টিস্ট হোক না কেন, আসমানের তারকাগুলো গণনা করে আজ পর্যন্ত কেউ শেষ করতে পারে না। আয়েশা রে, আসমানের তারকাগুলো গণনা করে শেষ করা যাবে না, অগণিত তারকা আল্লাহ আসমানে পাঠাইলে, আসমানে সৃষ্টি করেছেন আল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে এমন কোন মানুষ আসেনি যার আমল নামা আসমানের তারকার চাইতেও বেশি? পয়গম্বর জবাব দেন, ও আয়েশা রে, এই দুনিয়ার জমিনে এমন আমার সাহাবী আছে যার আমল নামায় নাকি ওই আসমানের তারকার চাইতেও বেশি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগ্রহ ভরে জানতে চাইলেন, কৌতূহল বেড়ে গেল, নবী গো তাড়াতাড়ি বলেন ওই ব্যক্তির নাম কি? মা আয়েশা ভেবেছিলেন, অন্তরে তামান্না করেছিলেন, হয়তো ওই ব্যক্তি হবে আমার বাবা, কিন্তু রাহমাতাল লিল আলামিন জবাব দেয়, আয়েশা, ওই ব্যক্তি আর কেউ নাই, ওই ব্যক্তি হলো আমার সাহাবি ওমর। আমার সাহাবি ওমরের আমল নামায় এতই নেকি, এত নেকি, আসমানের তারকার চাইতেও আমার সাহাবি ওমরের আমল নামায় বেশি। মা আয়েশার মুখটা মলিন হয়ে যায়, কেন তার বাবার নাম বলা হলো না? পয়গম্বর এবার মা আয়েশার মুখের উপর হাতটা লাগায় বলে, আয়েশা রে, তুমি কেন মলিন হইলা? তোমার চেহারা কেন বিবর্ণ হইল? তুমি কেন খুশি হইলা না? মা আয়েশা বললেন, আমি ভেবেছিলাম আপনি আমার বাবার কথা বলবেন। ও আয়েশা রে, ওই ওমর কেন, আলী কেন, ওসমান কেন, তামাম
পৃথিবীর মানুষের সব আমলনামা এক পালায়, আর তোমার বাবা আবু বকর সিদ্দিকের এক রাতের আমল, হিজরতের রাতের আমল যদি এক পালায় রাখা হয়, তাম পৃথিবীর মানুষের আমল নামার চাইতে তোমার আব্বার এক রাত্রের আমল নামার ওজন বেশি। খুশি তাহলে বোঝা গেল হজরতে আবু বকরের দাম কম না বেশি? আরো ধরে বলেন কম না বেশি? হযরতে আবু বকরকে শুনাইয়া ব্যঙ্গ বিদ্রোহ করে বলতেছে, মুহাম্মাদের আল্লাহ, ইসলাম ধর্মের আল্লাহ, নতুন করে যাকাত চায়, ফেতরা চায়, নতুন সহ্য হইল না হযরতে আবু বকরের দিলে, আর সহ্য হইল না হযরতে আবু বকরের স্বভাব। কেউ যদি আবু বকরকে গালি দেয়, আবু বকরের দিলে কষ্ট লাগে না। কেউ যদি আবু বকরের বাবা মায়ের গালি দেয়, আবু বকর কষ্ট পায় না। কিন্তু আবু বকরের সামনে যদি কেউ মায়ের নবীর গালি দেয়, কেউ যদি আল্লাহর গালি দেয়, তখন ওই আবু বকর আর শান্ত থাকতে পারে না। আবু বকরের চেহারা রাগে লাল হয়ে যায়। রহমাতান লিল আলামিন বলেন, আমার আবু বকরের দিলটা বড় নরম। আবু বকরের দিল কেমন নরমের ব্যাখ্যায় মুফাসসির কিরাম বলেন, আবু বকরের দিলটা তুলার চাইতে নরম বলেন। আল্লাহু আকবার! আবু বকরের দিলটা আটলান্টিক মহাসাগরের চাইতে গভীর বলেন। আল্লাহু আকবার! শুধু তাই নয়, আবু বকরের দিলটা বিশাল আসমানের চাইতে বেশি উদার বলেন। আল্লাহু আকবার! আমার আবু বকরের দিলটা মধুর চাইতে বড় মিষ্টি বলেন। আল্লাহু আকবার! হযরতে আবু বকর সহজে রাগ হয় না, সহজে গরম হয় না। হযরতে আবু বকরকে শুনাইয়া যখন আমার আল্লাহকে ওই দুই ইহুদি গালি দিতে লাগলো, আজও আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বারবার বলে, এত মাদ্রাসায় কেন দান কর্ম আছে না? নাই মাদ্রাসায় জন্য যদি তাদের কাছে চাঁদা নেওয়া হয়, মাদ্রাসার জন্য যদি হাত পাতা হয়, মাদ্রাসার জন্য যদি কিছু চাওয়া হয়, তখন বলে এত টাকা কেন মাদ্রাসায় দিতে হবে, এমন মানুষ আছে না? নাই। অথচ সিনেমা হলে গিয়ে টিকিট কাটে, অথচ এদিক সেদিকে কত খরচ করে, কত খাবার ফেলে দেয়, কত টাকা কত কত দিকে অপচয় করে, জামাই একটার বদলে তিনটা কেনে, রুমাল একটার বদলে তিনটা কেনে, প্যান্ট শার্ট দুইটা লাগে, কিন্তু সেখানে দুই তিন জোড়া প্যান্ট শার্ট আছে না? নাই। তোমার নিজের পোশাকের বেলায় প্রশ্ন করলা না, তোমার নিজের শার্টের বেলায় জামার বেলায় প্রশ্ন করলা না। মাদ্রাসায় যারা পড়ে তারা তো দুনিয়ার জন্য পড়ে না, তারা পড়ে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যারা পড়ে তাদের নিয়ে তোমার কেন এত নাকসিডানি? তাদের নিয়ে তোমার কেন এত প্রশ্ন জাগেরে মুসলমান? হযরতে আবু বকরকে শুনাইয়া দুইয়া আহুদি বলতেছে, আবু বকরের আল্লাহ গরিব না হয় কেন যাকাত চাইবে, সদকা চাইবে? আবু বকরের মেজাজ বড় গরম। পিছে তাকাইয়া দেখলেন দুই ইহুদি, এক ইহুদির কলার দোলে ঠাস করে একটা থাপ্পড় মারলেন বলেন আল্লাহু আকবার! এমন থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে রাস্তার সাইডে নর্দমায় গিয়া পড়ছে বলেন আল্লাহু আকবার! আর এক ইহুদি ওই থাপ্পড় দেইকে দৌড়, আইজ দৌড় কাইল দৌড়, দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীর কাছে গিয়া নালিশ দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সাহাবীরে বেশি মোহাব্বত করেন, আপনি যারে বেশি ভালোবাসেন, সে আজকে আমাদের উপর জুলুম করেছে, আমার বন্ধুর থাপ্পড় মারছে। এরপরে দুই ইয়াহুদি আমার নবীর সামনে যখন বাদী হয়ে মামলা করল, তোমার আমার নবী দয়ার নবী মায়ার নবী হযরতে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর কোথায় আসো, আমার সামনে আসো, ইহুদিরা তোমার নামে মামলা করেছে, তুমি নাকি থাপ্পড় দিয়েছো, কিন্তু তুমি যে থাপ্পড় দিয়েছো এইটা আমি নবীর অন্তরে বিশ্বাস হয় না। কারণ আবু বকর এমন মানুষ যে কোনোদিন সহজে রাগ হয় না,
কেউ যদি আবু বকরকে থাপ্পড় দেয় আবু বকর পাল্টা কোনো জবাব দেয় না, এত নরম দিলের মানুষ আবু বকর, সে কোনোদিনও মানুষকে আঘাত করতে পারে না। আমি বিশ্বাস করি না আবু বকর এবার বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই দুই ইয়াহুদি যেই অভিযোগ করেছে আমি বাস্তবেই ওদেরকে থাপ্পড় মেরেছি। কি বল, তুমি থাপ্পড় দিতে পারো? তুমি মানুষকে মারতে পারো? এটা তো আমার বিলিভ হচ্ছে, কেমনে সম্ভব? তোমার মতো নরম দিলের মানুষ কেমনে সম্ভব? তোমার মতো সিদ্দিক একবার একজনকে থাপ্পড় দাও? ইয়া রাসূলুল্লাহ, আমি তো থাপ্পড় এমনি এমনি দেই নাই। পয়গম্বর বলেন, তোমার কি ওরা গালি দিছে? না না, আমারে গালি দেয় নাই। তাহলে তোমার বাবার কি গালি দিছে? না, আমার বাবারেও দেয় নাই। আবু বকর, তোমার মাকে নিয়ে কোনো মন্তব্য করেছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, না, আমার মাকে নিয়ে কোনো গালি দেয় নাই। তাহলে তারা কি অন্যায় করেছে? হযরতে আবু বকরের দুই চোখে পানি, চোখের পানি টল টল করে নাক বেয়ে জমিনে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি আমায় মারতো আমার কোনো দুঃখ ছিল না। আমার বাবা মা কেউ নিয়ে যদি মন্তব্য করতো আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু ওরা আমার আল্লাহর নিয়া কটু কথা বলেছে। ওরা আমার আল্লাহর ভিখারি বলছে, আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। ওরা বলছে ইন্নাল্লাহ ফকির, নিশ্চয়ই মুসলমানদের আল্লাহ হচ্ছে গরিব, মুসলমানদের আল্লাহ ভিক্ষু। আল্লাহর নবী গো, আমি এই কথা সহ্য করতে পারি নাই। আমি রাগে মেগে গরম হইয়া আমি ওই ইয়াহুদির গালে থাপ্পড় দিয়েছি। রাহমাতাল লিল আলামিন, এবার ইয়াহুদির জিজ্ঞাসা করে, ওরে ইয়াহুদি, তুমি কি সত্যি আমার আল্লাহর বিরুদ্ধে বাজে মন্তব্য করেছো? ইয়াহুদিরা বড় বেঈমান, সেকেন্ডের মধ্যে কথা ঘুরিয়ে ফেলল, বলে না না, আমি তো আপনাদের আল্লাহকে নিয়ে কোনো বাজে মন্তব্য করি নাই, আপনাদের আল্লাহ সম্পর্কে আমি খারাপ কিছু বলি নাই। আবু বকর আমায় বিনা অপরাধে আমায় থাপ্পড় মেরেছে। রাহমাতাল লিল আলামিন বলেন, তোমার সাক্ষী আছে কিনা? ইয়াহুদি তো দুইজন ছিল, একজন থাপ্পড় খাইছে আর একজন পালাইছে, ঠিক কিনা? এবার যেইটা পালাইছে ওই যার নিয়ে আসছে, হুজুর আমার এই সাক্ষী আমারে থাপ্পড় দিয়েছে। এবার বিশ্ব নবী বলে, আবু বকর, তুমি যেই কথা বলেছো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? কিন্তু হযরতে আবু বকর রাস্তায় ছিল একা, হযরতে আবু বকরের কোনো সাক্ষী নাই। আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী আমি নিজে। রাহমাতাল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর, আমি বিশ্বাস করি তুমি মানুষকে বিনা অপরাধে মারতে পারো না, আমি বিশ্বাস করি, কিন্তু আইন আদালত বিশ্বাস দিয়ে চলে না, আইন আদালত চলে সাক্ষী দিয়া। তুমি আমার প্রিয় সাহাবি, কিন্তু যেহেতু সাক্ষী নাই সেহেতু তোমার উপর আমি আইন জারি করে দিলাম। তুমি যেইভাবে ইহুদির থাপ্পড় মারছো, ইহুদিও তোমার সেইভাবে থাপ্পড় মারবে। আবু বকরের কোনো কথা নাই, মুখে কোনো কথা নাই, দুই চোখ দিয়ে পানি পড়তেছে। রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলেন, ইয়াহুদি আবু বকরকে থাপ্পড় মারবে। আসমান জমিনের ফেরেশতারা কান্না করতেছে, কেমনে সম্ভব যেই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করার পর কোনোদিন মিথ্যা বলে নাই, যেই মানুষটা নবীর হিজরতের সাথী, যেই মানুষটা নবীর কষ্টের সাথী, দুঃখের সাথী, ওই মানুষটারে কেমনে থাপ্পড় মারবে?
তাও আবার হাজার হাজার মানুষের সামনে, সম্ভাবনা এই দৃশ্য দেখা বড়ই কষ্টকর, কিন্তু কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা নাই, কারণ এই রায় দিয়েছে তোমার আমার দয়ার নবী বিশ্ব নবী, ঠিক কিনা? আবু বকরের দুঃসাক্ষী নাই, আবু বকরের চোখের বাণী আল্লাহর দরবারে মাকবুল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে ওই ইহুদিদের বিপক্ষে সাক্ষী হইয়া গেলে। অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের জন্য সাক্ষী হয়ে গেলেন, বিশ্ব নবীর কাছে জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠায়া দিলেন, ও আল্লাহর নবী ও আমার প্রিয় হাবিব আবু বকরের সাক্ষী নাই, এই জমিনে যাদের কেউ নাই তাদের জন্য আছে কে? চিৎকার দিয়ে বলেন কে? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআ আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই নিশ্চয়ই শুনেছি, বলেন আল্লাহু আকবার। কালাল্লাযীনা ক্বালু তারা বলেছে, ইন্নাল্লাহ ফকীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন গরিব ভিক্ষুক, বলেন নাউযু বিল্লাহ, নাহনু আগনিয়া আর আমরা এবং আমাদের খোদা হচ্ছে ধনী, বলেন নাউযু বিল্লাহ। আবু বকর আল্লাহর পানে শুকরিয়া আদায় করতেছেন, রহমাতাল লিল আলামিন ওহি পাইয়া এবার তার রায় ঘুরাইয়া দিলেন। এই দুনিয়াতে আবু বকরের কোনো সাক্ষী ছিল না, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী হইয়া গেলেন। আল্লাহু আকবার! এটাই হচ্ছে দুনিয়ার সিস্টেম, দুনিয়ার নিয়ম। এই দুনিয়াতে যদি কারো কেউ না থাকে, অসহায়ের পাশে থাকেন কে? মাজলুমের পাশে থাকেন কে? হয়তো আজ হোক কাল হোক একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে সত্য উন্মোচন করে দেন, ঠিক কিনা?